আজ শুক্রবারের সারাদিনের আবহাওয়া কেমন থাকবে, পশ্চিমবঙ্গের কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং কোথায় কোথায় বৃষ্টি হবে, উত্তরবঙ্গে কি বৃষ্টি আবার হতে পারে আর দক্ষিণবঙ্গে বৃষ্টি কবেই বা শুরু হবে, কোথায় কোথায় গরম বাড়বে, সেই সব কিছুর উত্তর আজকে আপনাদের জানাবো এই ভিডিওতে। সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই সঙ্গে থাকবেন, আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট সার্ভের অ্যান্সার অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। প্রশ্নটি হলো, আপনারা যখন ভিডিওটি দেখছেন তখন আপনাদের জায়গায় গরম বেড়েছে নাকি বৃষ্টি হচ্ছে, আপনার জায়গার নাম সহ ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। দক্ষিণবঙ্গের দহন জ্বালা মেটার কোনো আশাই দেখাচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা শোনাতে পারছেন না কোনো আশার কথা, ফলে একই রকমের ভাবসা গরম। বিকেল ও সন্ধ্যার দিকে মেঘলা আকাশ, কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি, এটাই আজ ও কালের আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্যে। আবহাওয়া বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভালো বৃষ্টির জন্য বঙ্গোপসাগরে কোনো শক্তিশালী ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে হবে। এর মধ্যে একটি নিম্নচাপ অক্ষরেখা বঙ্গোপসাগরে তৈরি হলেও তা আপাতত অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এছাড়া আগামী 48 ঘন্টায় বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় সম্ভাবনা তৈরি হলেও তা মূলত হবে ওড়িশা উপকূল বরাবর, ফলে এর প্রভাব বেশিরভাগ বৃষ্টি হবে ওড়িশাতে। দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টি হবে না বললেই চলে। এদিকে উত্তরবঙ্গের কথা ভাবলে উত্তরবঙ্গে কিন্তু আগামী আর কিছুদিন ঝড় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের যেই সব নদীগুলিতে লাল সতর্কতা বা হলুদ সতর্কতা জারি করা হয়েছিল সেই সমস্ত থেকে কিন্তু সেই সতর্কতা তুলে নেওয়া হয়েছে এবং সেখানকার পরিস্থিতি আর কিছুদিনের মধ্যে আরও স্বাভাবিক হয়ে যাবে এবং উত্তরবঙ্গে আজকের থেকে কিছুটা রোদ দেখা যাবে। তো বন্ধুরা, এখন আমরা জানবো যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কত ডিগ্রি টেম্পারেচার থাকতে পারে। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন প্রেস করবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করবেন। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ির তাপমাত্রাও 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ির তাপমাত্রা থাকতে পারে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, মালদার তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের আবহাওয়ার মধ্যে পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 42 ডিগ্রি সেলসিয়াস, আসানসোলের তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা রয়েছে। মেদিনীপুরের তাপমাত্রা থাকতে পারে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনের তাপমাত্রাও 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। বর্ধমানের তাপমাত্রা থাকতে পারে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের আবহাওয়ার মধ্যে দক্ষিণবঙ্গের বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরের তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, দীঘার তাপমাত্রা থাকতে পারে 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস, দমদমের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ের সর্বোচ্চ তাপমাত্রাও 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ডায়মন্ড হারবারের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।